আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুটি প্রশ্নের সমাধান কল্পে আজকের ভিডিও। একটি হলো সূরা ফাতিহা, ইমাম সাহেব যখন পড়েন তখন মুসল্লিগণ পিছন থেকে কি করবে? দ্বিতীয় প্রশ্ন হলো আমিন আস্তে বলবে নাকি জোরে বলবে? এখানে সংক্ষিপ্ত উত্তর যদি মনোভূত না হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সূরা ফাতিহা ইমাম সাহেবের সাথে মনে মনে যদি পড়লে মুসল্লিদের চর্চা হয়, কোনো ভুল থাকলে সংশোধনের নিয়ত থাকে, তাহলে ইমাম সাহেবের সাথে ঠোঁট মিলিয়ে মনোযোগ দিয়ে মনোযোগ খুশুখুজুর নিয়তে তাহলে উত্তম, তাহলে অন্যদিকে মন গেল না। আর এমনিতে মাসালা হলো ইমাম সাহেব যখন কেরাত পড়েন ইক্তেদার কারণে ইমাম সাহেবের তেলাওয়াত মুসল্লির তেলাওয়াত, এজন্য মুসল্লির আর তেলাওয়াতের অত্যাবশ্যকতা নেই। কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে ভিন্ন, সূরা ফাতিহার ক্ষেত্রে মনোযোগ আকর্ষণের জন্য মুসল্লিগণ পড়বেন, মনে মনে পড়বেন, না পড়লেও কোনো দোষ নেই, কিন্তু পড়াটা ওয়াজিব নয়, পড়াটা ব্যক্তি তার নিজের জন্য অবশ্য মনে করলে পড়তে পারে, পড়লে দোষ নেই, না পড়লেও দোষ নেই। দ্বিতীয়টা হলো আমিন বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেন, যেটা পিছনের কাতার পর্যন্তই শোনা যেত। আর সাহাবা একরাম আমিন বলতেন কারণ ওনাদের এতটুকু মনের মধ্যে সাহস ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ ইমামতি করতেন ওই সময় সাহাবা একরাম আমিন বলতেন, কারণ ওনাদের দৃঢ় সংকল্প ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা আমিন বললে, বা জিব্রাইল আমিন উনিও আমিন বলতেন, সূরা বাকারার পরে আমিন বলা, এগুলো একটা নিয়ম আছে যে দুইটা সূরার শেষে আমিন বলার নিয়ম, একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারা। তো সেক্ষেত্রে সূরা কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার পরে কিন্তু আমিন নেই, কিন্তু কোরআন শরীফের উপরে কোরআন পড়ার নিয়মের মধ্যে, আদবের মধ্যে বা তাসবিহ বিষয়ক যে সমস্ত বিষয়ে যোগ করা হয়েছে ওখানে কিন্তু দুইটা সূরার পরে আমিন বলার কথা আসছে, এবং হাদিস শরীফের মধ্যেও প্রমাণিত যে সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নতে মুয়াক্কাদার একটা অংশ। তো এই আমিনের আওয়াজটা মক্কা শরীফে বা মদিনা শরীফে মানুষের সংখ্যা বেশি, তো সেক্ষেত্রে সেখানে আস্তে করে আমিন বললেও কিন্তু বেশি মানুষের কারণে, একসাথে আমিন বলার কারণে কিন্তু অনেক শব্দ হয়। আমাদের দেশে এটাকে উচ্চ আওয়াজ মনে করা হয়, আসলে কিন্তু তারাও সশব্দেই আমিন বলেন, বেশি এত আওয়াজ করে না, যেটা ইমামের আওয়াজ থেকে বেশি হয়ে যায়। আর আমাদের দেশে যে বিষয় নিয়ে বেশি বিতর্ক সেটা হলো আমিন আস্তে বলবে না জোরে বলবে, আসলে আমিনটা সশব্দে বলবে, একেবারে মৃদু আওয়াজে, ছোট্ট আওয়াজে, নিজে শুনতে পায় এমন, এভাবে যদি দশজনে নিজে শুনতে পায় এমন আওয়াজ করে তাহলে কিন্তু আওয়াজ একেবারে কম হয় না, অনেক আওয়াজ হয়। তো এর চেয়ে বেশি আওয়াজ আসলে না দেওয়া উত্তম, কম আওয়াজে আমিন বললে আল্লাহ তাআলা যে ফায়দা দিবেন, বেশি আওয়াজে দিলে বেশি ফায়দা দিবেন এমন নয়। নামাজের মধ্য থেকে কোনো ফলাফল নেওয়ার ক্ষেত্রে আমিন বলাটা মোস্তাহাব, সেক্ষেত্রে যতটুকু গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো নামাজের খুশুখুজু এবং ধ্যান করা, এবং নামাজের মধ্যে যে সমস্ত বিষয় মাসালা রয়েছে
ওই বিষয়ের দিকে যত্ন নেওয়া, শিক্ষার দিকে যত্ন নেওয়া, নামাজের ওয়াক্তের দিকে যত্ন নেওয়া, এবং আমাদের নামাজ কাজা হয়ে গেছে ওই সমস্ত বিষয়ের দিকে যত্ন নেওয়া, তেলাওয়াত আমাদের ব্যক্তিগত তেলাওয়াতের দিকে যত্ন নেওয়া। এজন্য সামান্য বিষয় নিয়ে বাড়াবাড়ি না করে আমরা আমাদের অন্যান্য যে সমস্ত বিষয় আমাদের মধ্যে কমতি আছে ওই অন্যান্য কমতির দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। অবশ্যই সকলের নিয়ত ভালো আছে, নিয়ত সহি করা, মসজিদে যাতে গোলযোগ না হয়, ইমামকে প্রেশার ক্রিয়েট যেন না করা হয়, আর ইমাম সাহেব যেন মুসল্লিদেরকে এই সমস্ত ছোট বিষয়ে যাতে বেশি গুরুত্ব না দিয়ে মানে আমিন নিয়ে সূরা ফাতিহা পড়বে কি না এগুলো নিয়ে, তারপরে হাত কোথায় বাঁধবে এগুলো নিয়ে, এগুলো মোস্তাহাব এবং সুন্নতে মুয়াক্কাদা বা সুন্নতে মুয়াক্কাদায় কেফায়া হলেও এগুলো নিয়ে বাড়াবাড়ি জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।